স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেচার গার্ডেন গুরু। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। লিলি গাছ বা লিলি ফুল, এই লিলি গাছ করা অন্যান্য ফুল গাছের থেকেও অনেক সহজ। এই গাছের কন্দ সংগ্রহ করে তা টবে বা মাটিতে রোপণ করলেই হয়ে যায়। কন্দ লাগানোর উপযুক্ত সময় গরমকাল, অর্থাৎ জানুয়ারি থেকে মাস পর্যন্ত। আবহাওয়া অনুকূল হলে এপ্রিলেও এর কন্দ রোপণ করা যায়। অনেক সময় কন্দ লাগানোর পরই বা কন্দ অবস্থাতেই এর কড়ি বা ফুল ফুটতে শুরু করে। যদি এর কন্দটি উপযুক্ত বা ম্যাচুরিটি সম্পন্ন হয়, এই গাছের কন্দ রোপণের আগে যে মাটির মিশ্রণ তৈরি করতে হয়, 10 ইঞ্চি টপের জন্য বাগানের মাটি 3 ভাগ, কম্পোস্ট বা গোবর সার 2 ভাগ, হাড়ের গুঁড়ো 50 গ্রাম ও পটাশ সার 10 গ্রাম, এগুলি একসাথে মিশিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হয়। বাল্ব প্রতিস্থাপনের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাল্বটি সম্পূর্ণ মাটিতে না ঢুকে যায়, গলা পর্যন্ত এই বাল্বটি বসাতে হবে। কন্দটি যদি সম্পূর্ণ মাটির তলায় ঢুকে যায়, কন্দের পচন বা রোগ আক্রান্ত হতে পারে, অবশেষে কন্দটি নষ্ট হয়ে যেতে পারে। কন্দ বসানোর আগে ভালো করে ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গাসাইড সাপ বা ব্যবিষ্টনে 15 মিনিট এই কন্দগুলিকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর রোপণ করলে ভালো হয়। এছাড়াও গাছ প্রতিস্থাপনের পর 15 দিন বা 20 দিন অন্তর ছত্রাকনাশক স্প্রে করে দিলে গোড়ায়, তাহলে আর পচন বা রোগ আক্রান্ত হয় না। এই অ্যামারেলিস লিলি আমরা বিভিন্ন ভ্যারাইটিতে দেখতে পাই, বিভিন্ন রঙের এর বৈচিত্র্যে এর ফুল ফোটে। তবে এর সৌন্দর্য এবং এর রূপ আরও উজ্জ্বল হয় এর খাদ্য এবং সঠিক আলো এবং উপযুক্ত পরিমাণে জল পেলে। কন্দ বা বাল্ব সংগ্রহের সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাল্বের গায়ে টিপে টিপে দেখতে হবে যে পচন ধরা কোনো নরম অংশ বা জায়গা আছে কি না, সেটা থাকলে কন্দ নেওয়া যাবে না। এছাড়া সবসময় বড় সাইজের অর্থাৎ ম্যাচুরিটি বাল্ব সংগ্রহ করতে হবে। কীটপতঙ্গ বা পোকামাকড় তেমন কিছু এই গাছে আক্রমণ করে না, তাই সাধারণত নর্মাল কীটনাশক যদি পাওয়া যায় মাসে একবার স্প্রে করা যেতে পারে। ফুল দেওয়া শেষ হয়ে গেলে যদি টবে লাগানো থাকে তাহলে বর্ষাকালে কন্দ তুলে শুকিয়ে রেখে দেওয়া যায় পরের বছরের জন্য, আর মাটিতে বসানো হলে কন্দ তোলার দরকার আর হয় না। এইভাবে গাছ আপনি পরিচর্যা করুন এবং খুব সহজ পরিচর্যায় এই গাছ করা যায়। তাই বন্ধুরা, প্রত্যেকেই বাড়িতে এই গাছ করুন, খুব সুন্দর এবং বিভিন্ন রঙের বিভিন্ন ভ্যারাইটিতে এই গাছ পাওয়া যায়। তবে আমার কাছে এই গাছ একটি বা দুটি ভ্যারাইটি আছে, তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।